বিশেষভাবে চাহিদাসম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন বারাইপুর পুলিশ জেলার মহিলা পুলিশকর্মীরা। শনিবার বিকালে ক্যানিংয়ের সাতমুখী বাজার ও বাইশোশন এলাকার 89 জন বিশেষ চাহিদাসম্পন্ন অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন। মানবিক মহিলা পুলিশকর্মীদের থেকে সংকটময় মুহূর্তে এমন ত্রাণ পেয়ে খুশি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজন। উল্লেখ্য, করোনা তাণ্ডবে বাড়তে থাকায় অসহায় মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন বারাইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। তিনি নির্দেশ দেন অসহায় পরিচয় মা ও বিশেষ চাহিদাসম্পন্ন অসহায় মানুষের পাশে যেন কোন প্রকারের সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। নড়েচড়ে বসে বারাইপুর পুলিশ জেলার মহিলা থানার পুলিশ আধিকারিকরা, একদিকে সংসারের ঝুঁকি সামলানো, অপরদিকে প্রশাসনিক দায়িত্ব, দুটি দায়িত্ব সমানভাবে পালন করে আসছিলেন বারাইপুর পুলিশ জেলার অধীস্থন সমস্ত মহিলা থানার পুলিশকর্মীরা। বর্তমান করোনা তাণ্ডবে জর্জরিত দেশ তথা গোটা বিশ্ব, চলছে লকডাউন, কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিচারিকা মায়েরা। তার উপর ভিক্ষায় কিংবা অপরের উপর নির্ভর হয়ে বেঁচে থাকতে হয় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদেরকে। তারাও এই মুহূর্তে অসহায় হয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন। করোনা আর লকডাউনের জোড়া ফলায় বিধ্বস্ত হয়ে জর্জরিত তারাও। করোনা ও লকডাউনের জোড়া ফলার আক্রমণে অসহায় হয়ে কেমন আছে তারা? বারাইপুর পুলিশ জেলার অধীনস্থ মহিলা থানার আধিকারিকরা সংসারের ঝক্তি ও প্রশাসনিক দায়িত্ব সামাল দেওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় হাজির হয়ে খোঁজ খবর নিলেন সেই সমস্ত দরিদ্র অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের। রাত দিন বসে তৈরি করলেন অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের তালিকা। প্রাণের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ায় পাড়ায় হাজির হয়ে গত 30 এপ্রিল প্রায় 300 পরিচারিকা মা ও তাদের শিশুদের হাতে তুলে দিয়েছিলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। শনিবার সকালে তেমনইভাবে সাতমুখী, ডাবু, পারানি, খোকো, দিঘিরপাড়, মাতলা, বাইশোশন এলাকায় গিয়ে 89 জন দুস্থ অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী ত্রাণ। মায়ের মতো স্নেহে হাতের পরশ থেকে সংকটময় মুহূর্তে মহিলা পুলিশকর্মীদের হাত থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী ত্রাণ পেয়ে খুশি অমরজিৎ প্রামাণিক, নূর মোহাম্মদ শেখ, শামসুল গাজীদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন পরিবাররা। বিশেষ এলাকায় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বারাইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুণ্ডু, জয়নগর থানার আইসি অতনু সাদরা, ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি, ক্যানিং মহিলা থানার আইসি মুনমুন চৌধুরী, এসআই তনুশ্রী মণ্ডল, কনস্টেবল অর্পিতা দাস, মীনাক্ষী মণ্ডল সহ অন্যান্য পুলিশকর্মীরা। তোমার নাম কি ছিল?